হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 49তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন পার্থ পাল। উনি বলছেন, অ্যাকাউন্ট আছে এমন ওই ব্যাংকের অন্য কোনো ব্রাঞ্চে হোম লোন নেব, জেনারেল ট্রান্সফার সমস্যা হবে? ভবিষ্যতে কোনো জেনারেল ট্রান্সফার করলে সমস্যা হবে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যে ব্যাংকে আপনার স্যালারি হয় সেই ব্যাংকের অন্য একটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক থেকে আপনি হোম লোন নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই ব্যাংকে হোম লোন নিতে গেলে আপনার গ্যারেন্টার কী হবে? প্রেজেন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা? কারণ যে স্কুলে আপনি যাবেন সে স্কুলে তো নতুন, আপনি তো সে স্কুলে এখন তো যাননি, তার প্রেজেন্ট স্কুলের যেহেতু আপনি গ্যারেন্টার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আপনি উইটনেস হিসেবে আপনি স্বাক্ষর নিচ্ছেন, তাই ওই স্কুলে কিন্তু একটা রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। যদি আপনার পার্সোনাল লোন হয়, ফেস্টিভ্যাল লোন হয়, কার লোন হয়, এগুলো কিন্তু কখনোই বাধা হবে না, কারণ এগুলো শর্ট টার্মের জন্য হয়। কিন্তু হোম লোন বা হাউস বিল্ডিং লোন এগুলো কিন্তু লং টার্মের জন্য হয়। অর্থাৎ একটা হোম লোন বা হাউস লোন হচ্ছে, যেহেতু ট্যাক্স ফ্রি একটা ব্যাপার আছে, ইন্টারেস্ট ফ্রি এবং প্রিন্সিপালের একটা ব্যাপার থাকে 80G ধারাতে, তাই কোনো স্কুল থেকে আপনি হাউস বিল্ডিং লোন নিলে আপনি সহজে ট্রান্স মানতে পারবেন না। যদি যে ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন সে ব্যাংক যদি আপনাকে দেয় নো ডিউ সার্টিফিকেট, ট্রান্সফার নেওয়ার সময় আপনাকে ওই স্কুল যে স্কুল চাকরি করছেন সেই স্কুল আপনাকে বলবে যে আপনার স্যালারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনাকে সার্টিফিকেট নিয়েছেন, তার নাম হচ্ছে নো ডিউ সার্টিফিকেট। ওই ব্যাংক যদি আপনার যে ব্যাংকে আপনি হোম লোন নেবেন সেই ব্যাংকটাকে যদি প্রেফার্ড ব্যাংক ধরে আপনাকে যদি নো ডিউ সার্টিফিকেট দেয় তাহলে আপনি ট্রান্সফার নিতে পারবেন। তো কখন এরকম হয়েছে কিনা আমার জানা নেই, ফলে আপনি হোম লোন নিলে ট্রান্সফার সহজে নিতে পারবেন না। ততক্ষণ না পর্যন্ত ব্যাংক টু ব্যাংক সিদ্ধান্ত নয় এবং সে ব্যাংক স্কুলকে চিঠি করে। নেক্সট প্রশ্ন করেছেন অল ইন্ডিয়া হার্ট। অল ইন্ডিয়া হার্ট বলে একটি ইউটিউব চ্যানেল। উনি বলছেন, প্রেফার ক্যাটাগরি ছাড়ছে না, অন্যরা পেয়ে যাচ্ছেন, আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাই প্রেফার SSC এন্ডে অনেকদিন হয়ে গেল। দেখুন, আমি দেখেছি কিন্তু প্রেফার ক্যাটাগরির ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা শিখেছিল তাদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে, কারণ এর আগে আমি অসংখ্য আমার কাছে প্রশ্ন এসেছে যে আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমার আবেদনটা SSC লেভেলে আটকে দেওয়া হয়েছে, অসংখ্য আমার কাছে প্রশ্ন এসেছে। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 29 আগস্ট 2018 সালের যে নির্দেশিকা আছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই 29 আগস্ট 2018 সালের সেই নির্দেশিকাতে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী মেডিকেল বোর্ডে কারা কারা থাকবে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলা আছে। সমস্যা হচ্ছে যে অনেক ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচার যেনাদের সার্টিফিকেট হয়তো 10 বছর আগে তৈরি করা, 5 বছর আগে তৈরি করা, তারা কিন্তু ওইগুলো জমা দিয়ে দিচ্ছেন, কিন্তু কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে 6 মাস বা 1 বছরের বেশি হলে গ্রহণ করছে না। তো এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে বাধা বলে আমার মনে হচ্ছে, কারণ আমি পার্সোনালি SI সাহেব এবং DI সাহেবের সাথে কথা বলেছিলাম এটা নিয়ে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচারদেরকে আটকে রাখা হচ্ছে কেন। তখন তিনাদের অনেক কথা যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচারদের তিনারা তো আর ওটাকে রিনিউয়াল করেননি, তিনাদের যে সার্টিফিকেটটা তারা হয়তো 10 বছর আগে কিংবা 5 বছর আগে কিংবা 6 বছর আগে তারা কিন্তু ওই যে মানে কি সার্টিফিকেটটা তারা ইস্যু করে দিয়েছে, মানে ওটাকে আপলোড করে দিয়েছে। কিন্তু 29 আগস্ট 2018 সালের যে নির্দেশিকা যেখানে একবারে পরিষ্কারভাবে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের মানে সার্টিফিকেট দেওয়ার সময় বোর্ডে কারা কারা থাকবে সেই যে নিয়মগুলো ছিল যে ডাইরেক্টর বা MSVP এই যে নিয়মগুলো সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে না থাকার কারণে এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আপনার ক্ষেত্রে হয়তো সেই সমস্যাটা হয়েছে, তাই আপনাকে অবশ্যই SSC-র অফিসে গিয়ে খোঁজ নিতে হবে, আর না হলে বিকাশ ভবনের 7ম তলায় টিচার রিডার্সাল সেলে গিয়ে আলোচনা করতে হবে।
নেক্সট প্রশ্ন বলেছেন সংযুক্ত চক্রবর্তী, উনি বলছেন গ্রুপ ডি এমপ্লয়ি, 19 দিন হলো এসএসসিতে পড়ে আছে, রিকমেন্ডেশন কবে? আবার আমি এক কথা বলবো যে গ্রুপ ডির ক্ষেত্রে যদি আপনি প্রেফার্ড হন তাহলে একটা নিয়ম, যদি গ্রুপ ডির ক্ষেত্রে এনি আদার রিজনে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে কোনো কিছু বলা যাবে না। কারণ যেহেতু 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের মুটাটিস মুটান্ডিস এই মানে 10 নম্বর ধারা, এই 2015 সালের 10 নম্বর ধারাটাই একমাত্র আপনাদের কথা বলা আছে, যেখানে একটা টার্ম দেওয়া আছে মুটাটিস মুটান্ডিস, এই টার্মটি ছাড়া নন টিচিংরা এনি আদার গ্রাউন্ডে কীভাবে ট্রান্সফার নেবেন তার কোথাও কোনো লেখা নেই। তাই গ্রুপ ডিদের রেকমেন্ডেশানের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূল কারণ, কারণ আপনাদের যেহেতু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। নেক্সট প্রশ্ন করেছেন মাসুদ ভাই, উনি বলছেন 10% শিক্ষক রিলিজ নিয়েছেন, এখন আমাদের শিক্ষক সংখ্যা 20, আমরা কি অ্যাপ্লাই করব? না, 10% শিক্ষক ট্রান্সফার নিয়ে নিয়েছেন, সূত্রটা হচ্ছে আনটিল দি ভ্যাকেন্সি ইজ ফুলফিল, উৎসশ্রী একটি কন্টিনিউয়াল প্রসেস, এটাকে একটা কন্টিনিউইং প্রসেস, যে শিক্ষক শিক্ষিকারা আপনার স্কুলতে চলে গেছেন সেই ভ্যাকেন্সি ফিল আপ না হওয়া পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট প্রশ্ন করেছেন জয় বলে একটি ইউটিউব চ্যানেল, উনি বলছেন হ্যান্ডিক্যাপদের কি রিকমেন্ডেশান ইস্যু হয়েছে 15 দিন এসএসসিতে পড়ে? আমি একটু আগেই বললাম যে এসএসসির ক্ষেত্রে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের কিন্তু বারবার আটকে দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ওই যে বললাম 29 আগস্ট 2018 সালে যে নির্দেশিকা সেখানে একটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচারকে বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যিনি অ্যাপ্লিক্যান্ট বা ইনকামবেন্ট বা ক্যান্ডিডেট তার মেডিকেল বোর্ডে কারাকারে থাকতে পারে অর্থাৎ সার্টিফিকেট দেওয়ার সময় কম্পিটেন্ট অথরিটি কারা সেটা কিন্তু পরিষ্কার বলা আছে, এমএসবিপি ডাইরেক্টর উমুক্তমুক। তাই এই যে মেডিকেল বোর্ডের যে পুঙ্খানুপুঙ্খ কম্পিটেন্ট অথরিটি বলে দেওয়া আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সময়টা কিন্তু অথরিটি কোনোটাই মিলছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ভালো করে জাজ করার জন্য এটাকে আটকে বা অন হোল্ড করে দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন করেছেন সুজয় দে, উনি বলছেন ওই এক কথা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি 27 আগস্ট থেকে WBCC-তে ফরওয়ার হচ্ছে কোনো খবর নেই, জানা যাচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রিকমেন্ডেশান হবে না। আমি জানি না আপনি কোথেকে শুনেছেন কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের অ্যাবাভ 40%-এর ক্ষেত্রে রিকমেন্ডেশান হবে না, এটা আমি এই মুহূর্তে বলবো না, তবে রিকমেন্ডেশান কারণটা অন হোল্ড হচ্ছে বা আটকে দেওয়া হচ্ছে এটা আমরা শুনেছি, কারণ অনেকে আগস্ট মাসের মাঝামাঝি থেকে কিন্তু আটকে আছেন। তাই কারণটা হচ্ছে যে ওই যে বললাম যে কম্পিটেন্ট অথরিটি যে নির্দেশিকা দেওয়া আছে 29 আগস্ট 2018 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, অনেকে দেখা যাচ্ছে যে কম্পিটেন্ট অথরিটি কোনোটাই মিলছে না, তার জন্য কিন্তু আটকে দেওয়া হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, যেসব স্কুলে আপনি অ্যাপ্লাই করেছেন সেসব স্কুলে যদি কোনো প্রেফার্ড আপনি প্রেফার্ড ঠিক আছে কিন্তু আপনার থেকে আরও যদি কারো সমস্যা থাকে পেপার, যেমন কোনো ফিমেল টিচারের বা কোনো ফিমেল ইনকামেন্টের হাজব্যান্ড মারা গেছে, কোনো ফিমেল ইনকামেন্টের এজ 57 ইয়ার্স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, যে আমরা বললাম কিংবা 2015 সালের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এ নিয়মে যে সমস্ত মেডিকেল গ্রাউন্ড আছে তাদেরকে কিন্তু তারা হচ্ছে মোস্ট এলিজিবল প্রেফার, তাদের কিন্তু চান্স আগে পাওয়া হবে, আপনাকে কিন্তু খানিকটা হোল্ড করে রাখা হবে, কারণ ওই যে বললাম কম্পিটেন্ট অথরিটির সমস্যা না মেটা পর্যন্ত আপনাদেরকে হোল্ড করে রাখা হবে, সুতরাং একমাত্র উপায় ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট প্রশ্ন করেছেন সৌমেন মণ্ডল, উনি বলছেন গ্রুপ ডিদের কী কী কাগজ আনতে হবে, অর্থাৎ উনি একটা বলতেছেন যে গ্রুপ ডিদের ট্রান্সফার নেওয়ার সময় কী কী পেপার আনতে হবে, একজন শিক্ষকের যে যে কাগজ তিনি স্টাফ আপনাদের ক্ষেত্রেও একই রকম কাগজ লাগবে, সে রিলিজ অর্ডার, সে নো লিটিগেশন নো লায়াবিলিটি LPC যে নিয়মগুলো বলেছিলাম 21 দফা সে প্রতিটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও একই রকম লাগবে, অথবা যে স্কুলে আপনি ট্রান্সফার নেবেন সেই স্কুলের HMকে বলবেন যে কী কী লাগবে এটাকে আপনি নিয়ে যাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে স্কুলে আপনি যাবেন সে স্কুলের HOI বা TIC বা HM যেগুলো লাগবে শুধুমাত্র তিনি কিন্তু সেগুলোই বলেন, আর আপনি দেখা গেলেন তার বাইরে কোনো কিছু নিলেন না, এর ফলে কী হবে পেনশনের সময় কিন্তু সমস্যা হবে, যেমন কোনো স্কুল হয়তো নোট লিটিগেশন নেয় না,
কোনো স্কুল হতো নো লাইবিলিটি লাইন না, কিন্তু ওগুলো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, কারণ ওগুলো কিন্তু আপনার পেনশনের সময় বা কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই এগুলো আপনার রক্ষা কবচ হিসেবে থেকে লাগবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এখন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 এই ধরনের উৎসশ্রী বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজ এই পর্যন্ত। হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।